হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। সারাদিনের কর্মব্যস্ততার পর চিত্রনায়িকা অপু বিশ্বাস ছিলেন হারলেন গ্রুপের শোরুম উদ্বোধনে, আমিও যাব। ক্লোজিং এর জন্য ক্যাফেতে গিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, সঙ্গে ছেলে জয়কেও নিয়ে গেলেন। তারা দুজন দেখতেই পাচ্ছেন জিম করে, তারপর কেট স্ট্রেচ পরে তারা কিন্তু আসছেন ক্যাফেতে, এবং ক্যাফে প্রায় বন্ধ করবেন এমন অবস্থায় হঠাৎ করে তাকিয়ে দেখেন আরশাদ আদনান এবং সুপারস্টার শাকিব খান এসে ঢুকলেন। বাবাকে হঠাৎ করে দেখেই চমকে গেল আবরাম খান জয়, কারণ বাবার আসারই একদম কথা ছিল না। হঠাৎ করে বাবাকে দেখে চমকে যেয়ে মামকে বলছে, মামা পাপা এসছে, এখন কি করব। অপু বিশ্বাস কিছু বললেন না। অপু বিশ্বাস বললেন, তুমি বসো, আমি কফি বানিয়ে দিচ্ছি, আঙ্কেল এসছে, আঙ্কেল তো কফি খাবে। অপু বিশ্বাস চমৎকার করে কফি বানালেন এবং জয়, সাকিব, অপু এবং সবাই মিলে কফি খেতে খেতে অনেক গল্প হলো, শুটিং এর অনেক কথা হলো। ধরো সিনেমা শুটিং শেষ, এবার কোরবানি ঈদের জন্য প্রস্তুত সিনেমাটি। চিত্রনায়িকা অপু বিশ্বাস জানালেন তারও অনেকগুলো কাজ এবার শুরু হতে যাচ্ছে, তিনিও আগামী সপ্তাহে যাবেন কলকাতা। অপু বিশ্বাস বললেন, বাংলাদেশের একটা সিনেমা আমি প্রযোজনা করব, আশা করছি এই সিনেমাটি জয়ের প্রোডাকশন হাউস থেকে হবে, এবং জয় কিন্তু এর আগে শাকিব খানকে বলে রেখেছিল এখন এবছর যদি শিডিউল হয় তাহলে শাকিব থাকতে পারে জয়ের সিনেমাতে। শাকিব খান জানালেন নিশ্চয়ই সে জয়ের সিনেমাতে অবশ্যই অভিনয় করবেন, এটা তার নৈতিক দায়িত্ব, কারণ যেহেতু ছোট্ট জুনিয়র একজন প্রযোজক বাংলাদেশে এসেছে, তার তো সিনেমায় বাংলাদেশের সুপারস্টারকে যদি সে যায় সে তাকে নিরাশ করবে না। তো খুবই ফ্রুটফুল একটা আলাপ আলোচনা হলো সুপারস্টার শাকিব খান, আরশাদ আদনান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাসের মধ্যে, এবং পরিচালক হিসেবে সেখানে রায়হান রাফি এবং ভিকি জায়েদ এরা কেউ থাকতে পারেন বলে অপু জানালেন। বললেন যে, আমার ইচ্ছে সিনেমাটি একটু ভিন্ন ঘরানার হবে, তবে এটি অবশ্যই ঐতিহাসিক কোনো গল্প নিয়েই করব, আমি খুবই আশাবাদী এই সিনেমাটি নিয়ে। শাকিব বললেন, এরকম একটি গল্পে আমার অনেকদিন থেকেই অভিনয় করার ইচ্ছে ছিল, তো জয়ের প্রোডাকশন থেকে নিশ্চয়ই সিনেমাটি হলে আমি অবশ্যই অভিনয় করব, আর সিনেমাটির কাজ শুরু হবে কোরবানি ঈদের পর। চিত্রনায়িকা অপু বিশ্বাস বললেন, সেই পর্যন্ত আমি হয়তো বা হিরোকে তার রেমুনারেশন যেটা আসে সেটা দিতে পারবো। আর শাকিব একদম হেসে বললেন, তাই নাকি। তো এই যে ব্যাপারটা অপু এবং জয়ের মধ্যে এবং সুপারস্টার শাকিব খানের মধ্যে তাদের সিনেমা নিয়ে যে কথাগুলো হলো সেগুলো নিশ্চয়ই অনেক বেশি প্রফেশনাল, এবং বললেন যে প্রফেশনাল কথাবার্তা ক্যাফেতে হোক এটাই আমি চাই, সেখানে ব্যক্তিগত বা ব্যক্তি জীবন নিয়ে কোনো কিছু হোক এটা আমি চাই না। আর প্রযোজক হিসেবে যেহেতু জয় সেখানে প্রেজেন্ট ছিল, এ কারণেই সেদিন আমি কথাটা পেরেছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব।